এরপরে প্রশ্ন হলো, জানাজা নামাজে সেজদা দেওয়া হয় না কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। জানাজা নামাজ, এটাতে রুকু আছে, সেজদা আছে, তাহলে কেমন নামাজ এটা? রুকুও নাই, সেজদাও নাই, বৈঠকও নাই, শুধু দাঁড়ানো আছে। তো এই প্রশ্নের উত্তর হলো, মূলত জানাজা নামাজ এটা কোনো আসল পূর্ণাঙ্গ কোনো নামাজ না, এটা মূলত একটা দোয়ার আয়োজন। এটা কিসের আয়োজন? দোয়ার আয়োজন। সেজন্য সেখানে রুকু সেজদা নেই, বৈঠক নাই, এটা গতানুগতিক নামাজ না। এখানে যে সালাত বলা হয়, নামাজ বলা হয়, নামাজ শব্দ, সালাত শব্দের অর্থ মূলত দোয়া। সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য কি, এটা মূলত তার জন্য দোয়ার আয়োজন, সেজন্য দাঁড়িয়ে তার জন্য দোয়া করা হয়। রুকু সেজদা তো আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা নিবেদন, এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা মুখ্য না, মুখ্য হলো মুর্দার জন্য কি করা, ওই দোয়ার প্রয়োজনে আল্লাহর প্রশংসা করি আমরা, সানা পাঠ করি, আল্লাহর প্রশংসা আমরা সেখানে করি, ফাতিহা পাঠ করি, দুরুদ পাঠ করি, নবীজির প্রতি দুরুদ, যাতে করে দোয়া কবুল হয়। এটা পুরোটা দোয়া। জানাজা নামাজটা মূলত কি, এটা কোনো গতানুগতিক নামাজ না, যার কারণে সেখানে রুকু সেজদা নাই। এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজের পর ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে বসবেন নাকি কেবলার দিকেই থাকবে, এটার সুন্নাহ পদ্ধতি কি? দেখুন, বুখারীর একটা বর্ণনা সমর ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো নামাজ যখন পড়তেন, ইদা সাল্লা সালাতান, নবী সাল্লাম যখনই কোনো নামাজ পড়তেন, আকবালা আলাইনা বিওয়াজহিহি, তখন আমাদের দিকে তিনি ফিরে বসতেন প্রত্যেক নামাজের পর। অন্য আরেক বর্ণায় আছে, নবী এক সাহাবী বলেছেন যে নবী আলাইহিস সালাম নামাজের পর যাতে আমার দিকে ফিরে বসার জন্য যে কোনো নামাজ আমার নবীজির ডান পাশে পড়ার চেষ্টা করতাম, কারণ তিনি এদিকে ঘুরে বসতেন। এজন্য নামাজের পরে মুসল্লির দিকে ঘুরে বড়া বসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ, এটা আমরা অনেকেই করি না, বা এই সুন্নার উপরে আমল অনেক ক্ষেত্রেই নাই। আমার বয়স 28 বছর, বাবা মা ছোটবেলায় আকিকা করেনি, এখন আমি কি আমার উপার্জিত অর্থ দিয়ে আকিকা করতে পারবো, বিস্তারিত জানতে চাই। এরকম আছে অনেক ফ্যামিলিতে, বাবা মার তখন সামর্থ্য ছিল না বা তারা বুঝেন নাই, আকিকা করেন নাই। আল্লাহ তাআলা ছেলেকে এখন সামর্থ্য দিয়েছেন, মেয়েকে এখন সামর্থ্য দিয়েছেন, সন্তান বড় হয়েছে, এখন তারা নিজের আকিকা নিজে করতে চাচ্ছেন, পারবেন কিনা? উত্তর হলো পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বয়স হওয়ার পর তিনি তার নিজের আকিকা নিজে সম্পাদন করেছেন, বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত, যার কারণে যদি আকিকা মূলত বাবার উপরে বর্তায়, বাবা যদি না করে থাকেন, এখন বাবার সামর্থ্য নাই, ছেলেকে আল্লাহ বড় হওয়ার পর সামর্থ্য দিয়েছেন, জানতে পেরেছেন যে বাবা তার আকিকা করতে পারেন নাই, তো তিনি নিজে নিজের আকিকার ব্যবস্থা করলে সেটা জায়েজ হবে এবং হাদিস থেকে সেটি প্রমাণিত হবে।